আজকে আমরা শপিং করব হচ্ছে তনি আপু শোরুম থেকে। তো এখানে হচ্ছে সানভিত ভাই তনি আপু শোরুমে চলে আসছি, সবাই মোটামুটি কম বেশি চিনেন আপুকে। তো আমাদের হচ্ছে ঈদ লেগে গেছে, এখানে আর একটা শোরুমে আসছি, ড্রেস দেখতেছিলাম, বাচ্চাদের ড্রেসও দেখতেছিলাম, তো সবাই মিলে মোটামুটি শপিংয়ে আসছি আর কি। আসসালামু আলাইকুম, নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে সবাই মিলে বের হব, ওইদিকে একটু মাসি হয়ে আছে, যাই হোক। দেন হচ্ছে আজকের যাত্রা আমাদের সবার হচ্ছে ঈদের কেনাকাটা করার। তো আমরা সবাই মিলে হচ্ছে বের হয়ে গেলাম, তো উদ্দেশ্য হচ্ছে মিরপুর শপিং সেন্টারে যাব, কারণ ওটাই আমার বাসার কাছে। অলরেডি হচ্ছে আমরা স্টেডিয়ামের সামনে হচ্ছে নামলাম, কারণ খেলা আছে, সব কিছু বন্ধ, রাস্তাঘাট শুধুমাত্র হচ্ছে রিক্সা কিছুটা চলছে, তাও ভিতরে ঢুকতে দিচ্ছে না এরকম আর কি। দেন এইদিক দিয়ে হচ্ছে রাস্তা বন্ধ, তো এইদিক দিয়ে উইসের সামনের দিকে মিরপুর শপিং সেন্টার, তো এইদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেন রাস্তার কর্নারে হচ্ছে আমি এই ব্যাগগুলো দেখলাম। এই ব্যাগগুলো কিন্তু মেকআপ ক্যারি করার জন্য খুবই ভালো, আলাদা ব্যাগে মেকআপ ক্যারি একটা ভালো জিনিস। দেন হচ্ছে এখানে হচ্ছে মিরপুর শপিং সেন্টারে অলরেডি চলে গেলাম, কোন শোরুম সেই বিশ্ববিখ্যাত তনি আপু শোরুমে যাব আজকে, প্ল্যানিং আছে, কারণ অনলাইন থেকে অনেকগুলো ড্রেস ট্রেস দেখেছি। তো মূলত হচ্ছে আমাদের ঈদ শপিং, এই দেখেন কোন শোরুমে আসছি, তনি আপু শোরুমে আসছি। হ্যাঁ, তনি আপু তো সবাইকে লাইভে অনেকটাই ধুয়ে দেয় যারা বিয়াদুপি করে আর কি। তো এই শোরুমে আসছি, এই শোরুমে এসে অনেকটাই ভিড় ছিল, বাট বাচ্চাদের জিনিস কিন্তু পাওয়া যায় না এখানে, থ্রি পিস শাড়ি দেন হচ্ছে গাউন টাইপ এইসব জিনিসই আর কি বেশি পাওয়া যায়, বাট আপনাকে খুঁজে খুঁজে জিনিসপত্র কেনা লাগবে। দেন হচ্ছে কেনাকাটা শেষে দেন হচ্ছে আমরা অন্য শোরুমে যাব আর কি, ছোটো বোনের জন্য কিছু কিনবো। বাট যাচ্ছিলাম, এটা নাম হচ্ছে গাগারা না কি বলে, তো আমাদের মূলত হচ্ছে ঈদ শপিংই হচ্ছে আমরা রোজার আগে অনেকটাই সেরে রাখি, কারণ রোজার সময় ওইভাবে যাওয়া হয় না, সময়ও হয় না। তো এখানে এই ড্রেসটাও খুবই ভালো লেগেছিলো। দেন হচ্ছে এখানে ড্রেস ট্রেস দেখে কিনে টিনে এখন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করব বলতে যে স্টেডিয়ামের ওইদিকে চলে আসছি, খেলা চলতেছে। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে মনে হলো যে একটু বেলপুরি খাই, তো বেলপুরি খেলাম। বাইরে যাওয়া মানে এই বাইরে খাওয়া দাওয়া করা, বেলপুরি খেয়ে দেন হচ্ছে বাসায় আসবো। তো বাসায় আসার সময় একটা মানে মজার একটা ব্যাপার আছে, এগুলো হচ্ছে ছোটোবেলা খাইতাম। হ্যাঁ, এটা দেখে মনে হলো যে একটু মাঝে মাঝে ছোটো হতে কিন্তু ভালোই লাগে। তো এটা হচ্ছে টেস্ট করতে করতে দেন বাসায় চলে আসছি। কেমন লাগলো ভিডিওটা? ঈদ শপিং কালেকশন পরে দেখাবো।